রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদেরগোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার বিএলএ বিদ্যালয়ের হল রুমত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলি রানী বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখি বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী। শিক্ষক তাপস চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখি রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক জগলুল হুদা, অভিভাবক প্রতিনিধি আইজুল ইসলাম, আয়ুব মাহমুদ, সামাজিক মূল্যায়ন কমিটির সভাপতি রাসেল চৌধুরী, অভিভাবক মোহাম্মদ হোসেন, মোহাম্মদ খোরশেদ, শিক্ষক শোভা রানী বড়ুয়া, পারভিন আক্তার, জয়শ্রী দে, ফারজানা নাসরিন, খায়রুন্নাহান লাহিরি, তাপসী চৌধুরী বড়ুয়া ও সঙ্গীতা দাস সহ আরো বোধকে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।